কাপড়ের নানান অংশের ভাঁজ নিয়ে আমরা সবাই কম বেশি বিপদে পড়ি, বিশেষ করে যখন কোথাও ভ্রমণে যাই যেখানে বাসার ভারী আইরন নিয়ে যাওয়ার সুযোগ তো নেই, কোনো দোকানপাটও নেই, আবার হয়তো চট জ্বলতে বের হতে হবে, তখনও আয়রন করার সময় নেই। আজ আমরা জানবো আয়রন ছাড়া কাপড়ের ভাঁজ দূর করার কিছু কৌশল। হেয়ার ড্রায়ার, একটি সাধারণ হেয়ার ড্রায়ারও কাজে আসতে পারে চমৎকারভাবে। সর্বোচ্চ তাপমাত্রা ছাড়ুন মেশিনটিকে, এরপর ভাঁজের উপর ধরে রাখুন। কেটলির সাহায্যে স্টিম, চা বানানোর কেটলির সাহায্য নিন কাপড় আয়রন করতে। চুলায় কেটলি গরম করুন, যখন পানি ফুটতে শুরু করবে তখন ভাঁজ হয়ে যায় কাপড়টির উপর থেকে ধরুন, অন্তত 20 সেন্টিমিটার উপর থেকে ধরুন একদম সোজা করে, কিছুক্ষণের মধ্যে দেখুন ম্যাজিক। পানি ও ভিনেগার, তরুণ কেমিস্টদের জন্য এই মেথড, প্রাকৃতিক ভিনেগারের সাথে পানি মেশান, অনুপাত হবে 1:3। মিশ্রণটি একটি প্লাস্টিক বোতলে ভরে নিন এবং হালকাভাবে ঝাঁকাতে থাকুন, এরপর ভাঁজের জায়গাগুলোতে স্প্রে করুন। হেয়ার স্ট্রেটনার, কাপড়ের অনেক ছোট ছোট ভাঁজে আমাদের আয়রন পৌঁছাতে পারে না, সেক্ষেত্রে খুব ভালো কাজে দেয় হেয়ার স্ট্রেটনার। কলার ছোট ছোট কুচিতে গরম স্ট্রেটনার দিয়ে চেপে ধরুন, অবশ্যই তাপমাত্রা খেয়াল রাখবেন, যন্ত্রটি থেকে চুল বা এ জাতীয় কিছু লেগে থাকলে তা পরিষ্কার করে নিন। ভেজা টাওয়াল, যে কাপড়টি আয়রন করতে চান সেটি সমতল কোনো জায়গায় রাখুন, তারপর ভেজা একটি টাওয়াল নিন, কাপড়ের ভাঁজের উপর চেপে ধরুন শক্তভাবে, যতটা সম্ভব চাপ দিন, দেখবেন ভাঁজগুলো ঠিক হয়ে গেছে। এবার শুকাতে দিন। জামা কাপড় কাচার পর না নিংড়ে জল শুদ্ধ মেলে দিন টান টান করে, শুকিয়ে গেলে ভালো করে ভাঁজ করে নিন, তারপর বিছানার গদির নিচে রাখুন, দেখবেন আপনা থেকেই কাপড় টান টান হয়ে গেছে। আপনি মাঝারি উত্তপ্ত একটি পাত্র ব্যবহার করুন, নুডলস সেদ্ধ করতে যেরকম উত্তপ্ত করতে হয় সেরকম, এটি দ্বারাও আপনি খুব সহজে কাপড়ের ভাঁজ দূর করতে পারবেন। তবে পাতলা কাপড়ের ভাঁজ এভাবে দূর না করাই ভালো, কারণ তাতে কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।